আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তোমাদের উপস্থিতি আজকে আমাদের ক্লাসকে সাফল্যমণ্ডিত করবে, এ আশা ব্যক্ত রেখে আমরা ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখনো সবাই উপস্থিত হও নাই, অল্প স্টুডেন্ট তোমরা যোগদান করেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই যোগদান করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই যোগদান করো। আমি আজকে তোমাদেরকে বাফার দ্রবণ নিয়ে আলোচনা করব। বাফার দ্রবণের আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাফার দ্রবণের আমরা অঙ্ক করছিলাম, আমরা সেই ধারাবাহিকতায় আজকে বাফার দ্রবণের অঙ্ক করার চেষ্টা করব। দেখো, আজকে আমি এরকম একটা পাত্র আঁকলাম, এই পাত্রে ইথানে অ্যাসিড আছে, এখানে আর একটা পাত্র আঁকলাম, এখানে সোডিয়াম হাইড্রক্সাইড আছে। এখন এখানে বলা হচ্ছে যে এটার আয়তন মনে করো 60 মিলিলিটার আছে, 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড আছে। এখানে সোডিয়াম হাইড্রক্সাইড 20 মিলিলিটার, 0.15 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড আছে। এখন এখানে ইথানোয়িক অ্যাসিডের কে এর মান দেওয়া থাকবে, কে এ সমান 1.8 × 10⁻¹⁵, এই মানটা দেওয়া থাকবে। দিয়ে বলা হবে যে এটা ক দ্রবণ, এটা খ দ্রবণ। দিয়ে বলা হবে যে এটাকে আমরা 10 মিলিলিটার করে দেই, সমস্যা নাই। বলা হবে যে ক ও খ দ্রবণ, মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে, আমরা এটা এরকম আমাদের কোশ্চেন যদি দেওয়া হয় তাহলে আমরা কিভাবে এখন রিপ্লাই দিব। দেখো, প্রথমে আমাদেরকে ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড এই দুটো পদার্থ বিক্রিয়া করে কি উৎপাদ তৈরি করে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। মিলিলিটার 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের মোল সংখ্যা কত আছে, মোল সংখ্যা বের করার জন্য কি করতে হয়, মোলারিটি
মোলারিটিকে লিটার দিয়ে যদি গুণ করা যায় তাহলে আমাদের নাম্বার অফ মোলস পাওয়া যায় 6.0 × 10⁻³ এত মোল। এই বিষয়গুলো আমরা অনেক আগে আলোচনা করেছি, আমি আবার তোমাদেরকে আবার বলছি, দেখো যে মোলারিটি ইকুয়াল টু সূত্র হলো মোল পার লিটার, তাহলে মোল ইকুয়াল টু কি মোলারিটি ইনটু লিটার। আমরা যদি মোলারিটিকে লিটার দিয়ে গুণ দিলেই আমাদের মোল পাওয়া যাবে। এখানে মোলারিটি কত, মোলারিটি হলো 0.1 আর লিটার কত 60 মিলিলিটার, 60 মিলিলিটারকে লিটার করলাম, 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা লিটার করে নিলাম। 60কে যদি 1000 দিয়ে ভাগ দেওয়া যায়, এখানে ভাগটা আমরা এভাবেও দিতে পারি 60 ভাগ 1000, এরকম দিলে আমরা এটা ক্যালকুলেশন করলে এই মানটা পাওয়া যাবে। এইভাবে আমরা নাম্বার অফ মোলস আমরা বের করেছি। এবার আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দেখো 10 মিলিলিটার 0.15 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্যানুপাতিক, মোলারিটি হলো 0.15 আর হলো 1.5 × 10⁻³ এত এত মোল, এত মোল। তাহলে আমরা নাম্বার অফ মোলস বের করেছি, এখন আমাদেরকে বিক্রিয়া করতে হবে। বিক্রিয়াটা কার সঙ্গে আছে দেখো, এবার বিক্রিয়াটা ইথানোয়িক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করলে কি হবে, সোডিয়াম ইথানোয়েট প্লাস পানি, এই বিক্রিয়াটা আমাদের আছে। এই বিক্রিয়ায় দেখো, এবার 1 মোল পদার্থ 1 মোল পদার্থের সঙ্গে বিক্রিয়া করে 1 মোল ইথানোয়িক অ্যাসিড তৈরি করেছে। আমাদের ভাষাটা এরকম, 1 মোল ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম ইথানোয়েড তৈরি করছে, এটা তৈরি করছে। তাহলে এখানে আমাদের ভালো করে দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মান হলো 1.5 আর ইথানোয়েড অ্যাসিড হলো 6, তাহলে তাহলে এখানে পরিমাণে কম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি পরিমাণে কম হয় তাহলে সে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, লিমিটিং বিক্রিয়া। ভালো করে বুঝবে, একটা আছে 6 মোল আর একটা আছে 1.5 মোল। তাহলে যে পদার্থটা কম আছে, কম পদার্থটা কী হবে, বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, আর যেটা বেশি আছে সেটা কি থাকবে, সেটা অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এখন এখানে সেটা লিখব যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা যেহেতু শেষ হয়ে যাবে সেই কারণে আমরা এখানে লিখব যে 1.5 × 10⁻³ এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমার বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করবে, ইথানোয়িক অ্যাসিডের সাথে।
ইথানিক অ্যাসিডের সাথে কতটুকু বিক্রিয়া করবে? 1.5 × 10⁻³ এত মোল ইথানিক অ্যাসিড, এত মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবে, করে এত মোল 1.5 × 10⁻³ এত মোল সোডিয়াম ইথানয়েড তৈরি করবে, এত মোল সোডিয়াম ইথানয়েড তৈরি করবে। এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আবার ক্লিয়ার করছি যে সোডিয়াম হাইড্রক্সাইড এখানে পরিমাণে কম, এখানে হলো 1.5 মোল, এখানে 6 মোল, তাহলে 1.5 মোল পদার্থ বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে ইথানোয়িক অ্যাসিড। তাই লিখেছি যে 1 মোল যদি 1 মোলের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে 1.5 মোল 1.5 মোলের সঙ্গে বিক্রিয়া, 1 মোল যদি 1 মোল সোডিয়াম 1 মোল ইথানোয়িক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে 1.5 মোল 1.5 মোলের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কত মোল তৈরি করবে? 1.5 মোল তৈরি করবে। এই কথাটুকু আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা যেটা করব সেটা হলো যে বাস্তবে এখন মিশ্রণে সোডিয়াম হাইড্রক্সাইড নাই, সোডিয়াম হাইড্রক্সাইড যখন এর সঙ্গে মিক্সিং করলাম তখন সোডিয়াম হাইড্রক্সাইড এখন আর নাই, বিক্রিয়া করে শেষ। এখন কে আছে? এখন অবশিষ্ট আছে ইথানোয়িক অ্যাসিড। সেই জিনিসটা আমাকে বের করতে হবে এখন যে অবশিষ্ট ইথানোয়িক অ্যাসিড কতটুকু। তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি, তোমরা সবাই লেখাটা শেষ করো। আমি আবার ক্লিয়ার করি, সোডিয়াম হাইড্রক্সাইড পরিমাণে কম 1.5 মোল, আর এটা হলো 6 মোল, তাহলে 1.5 মোল 6 মোলের সঙ্গে বিক্রিয়া করলে 1.5 মোল বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে কে? ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকবে। এখন কতটুকু অবশিষ্ট থাকবে সেটা আমাকে বের করতে হবে। দেখো এখন এটা আমরা তাহলে মুছে দিলাম, লিখতে হবে অবশিষ্ট ইথানোয়িক অ্যাসিড ছিল 6 মোল, বিক্রিয়া করেছে কতটুকু বিয়োগ করার ভাবে ছিল 6.0 × 10⁻³ মোল, আর বিক্রিয়া করেছে 1.5 × 10⁻³ মোল, বিক্রিয়া করেছে, তাহলে অবশিষ্ট কতটুকু থাকবে? 4.5 × 10⁻³ মোল। তাহলে এত মোল পদার্থ আমার ইথানোয়িক অ্যাসিড, এত মোল ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকবে। আমাদের ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা তাহলে কত হবে? ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা, ঘনমাত্রা ইকুয়াল টু কি? মোল পার লিটার, এটা আমরা জানি, ঘনমাত্রা ইকুয়াল টু মোল পার লিটার। তাহলে কত মোল পদার্থ আছে? এত মোল পদার্থ আছে 4.5 × 10⁻³ এত মোল, আর লিটার, লিটার হলো, এটা হলো 10 মিলিলিটার, এটা হলো 60 মিলিলিটার, 60 আর 10 মিলে কত? 60 আর 10 মিলে 70, তাহলে 70 মিলিলিটার টোটাল, 70 মিলিলিটারকে যদি আমরা লিটার করব তাহলে 10⁻³, কারণ যেহেতু এটা লিটার, দেখো মোল পার লিটার, আর দ্রবণ আছে 10 মিলিলিটার আর 60 মিলিলিটার, 10 আর 60 যোগ করলে কত হয়? 70, তাহলে 70 মিলিলিটার, মিলিলিটারকে যদি আমরা লিটার করি, যেহেতু এটা লিটার আছে 1000 দিয়ে ভাগ দিলাম, দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করবো। এবার ক্যালকুলেশন করলে রেজাল্ট কত আসে সেটা একটু বের করে ফেলি, 4.5/70, 0.06, এত মোল আমরা ইথানোয়িক অ্যাসিড পেলাম, ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা এত মোল পাওয়া গেল। এবার আমাদেরকে সোডিয়াম ইথানোয়েটের ঘনমাত্রা বের করতে হবে,
এটা হলো সোডিয়াম ইথানাইটের ঘনমাত্রা, কত হবে মোল পার লিটার। এখানে মোল কত মোল আছে সোডিয়াম ইথানাইটের মোল, একটু আগেই আমরা দেখিয়েছি সোডিয়াম ইথানাইটের মোল হচ্ছে 1.5 × 10⁻³ মোল ডিভাইডেড বাই দ্রবণ টোটাল হচ্ছে 70 × 10⁻³। এখন এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে কি রেজাল্ট আসে, তাহলে আমরা দুটো পদার্থের ঘনমাত্রা আমরা বের করে ফেললাম, ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েটের ঘনমাত্রা, দুটো ঘনমাত্রা বের করেছি। এখন আমাদের মিশ্রণের পিএইচ গণনা করতে হবে। তা স্বাভাবিকভাবেই আমরা এখন দেখো মিশ্রণটাতে কী কী তৈরি হয়েছে। এখন আমরা এটা মুছে দিলাম, উপরের অংশটা আমরা মুছে দিলাম, আমাদের মিশ্রণে আমরা পেয়েছি হলো ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা 0.0642 মোলার, আর সোডিয়াম ইথানোয়েটের ঘনমাত্রা পেয়েছি আমরা 0.0214 এত মোলার। এই দুটো আমরা পেয়েছি, তার মানে কি এই মিশ্রণটা হলো একটা বাফার দ্রবণ, এই দ্রবণটা হলো একটা অম্লীয় বাফার, অম্লীয় বাফার দ্রবণ। আমরা অম্লীয় বাফার দ্রবণ কাকে বলেছিলাম যখন আলোচনা করেছি যে দুর্বল অম্ল থাকবে মিশ্রণে, যদি দুর্বল অম্ল থাকে, আর দুর্বল অম্লের কি থাকবে লবণ থাকবে, যদি দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণের মিশ্রণ থাকে তাহলে সেটাকে বলা হয় অম্লীয় বাফার। তাহলে দেখো এখানে একটা দুর্বল অম্ল আছে আর দুর্বল অম্লের লবণ আছে, দুটো আছে, এই জন্য এটা হবে অম্লীয় বাফার দ্রবণ। এখন অম্লীয় বাফার দ্রবণ আমাদেরকে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে। তাহলে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার আমাদের যে সূত্র, যে সমীকরণ, সেই সমীকরণটা আমাদেরকে এখন দেখতে হবে। বাফার দ্রবণের সমীকরণ, বাফার দ্রবণের পিএইচ গণনার যে সমীকরণ সেটার নাম হলো হ্যান্ডারসন সমীকরণ। বিজ্ঞানী হ্যান্ডারসনের নামানুসারে বলা হয় হ্যান্ডারসন সমীকরণ। হ্যান্ডারসন সমীকরণ হতে আমরা সমীকরণটা কেমন, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণ বাই অ্যাসিড, এখানে লবণ হলো সোডিয়াম ইথানোয়েট ঘনমাত্রা, লবণ বাই অ্যাসিড, অ্যাসিড হলো এখানে কপি ইথানোয়িক অ্যাসিড। লবণের ঘনমাত্রা, এই যে এটা লবণ, লবণের ঘনমাত্রা উপরে আর এটা অ্যাসিড, অ্যাসিডের ঘনমাত্রা নিচে। এই সমীকরণটা হলো হ্যান্ডারসন সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমাকে বাফার দ্রবণের পিএইচ গণনা করা হয়। বাফার দ্রবণের পিএইচ গণনা করতে গেলে তাহলে আমাদের কি কি লাগবে, অ্যাসিডের ঘনমাত্রা লাগবে, লবণের ঘনমাত্রা লাগবে, আর পিকে লাগবে। এখন আমরা দেখো ভালোভাবে, অ্যাসিডের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি, লবণের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি, আমরা শুধু পিকে বাকি। আমরা তাহলে এখানে সাইড নোট করে নেবো একটা, যে পিকে পিকে সমান হলো মাইনাস লগ কে, এটা আমরা জানি। তাহলে তোমার পিকে ইকুয়াল টু মাইনাস লগ কে এর মান হলো এটা 1.8 × 10⁻¹, তাহলে পিকে সমান 4.744, এটা হলো আমাদের রেজাল্ট। এখন এই পিকে এর মান আমরা এখানে বসাব, তাহলে পিএইচ ইকুয়াল টু 4.744 প্লাস লবণের ঘনমাত্রা
এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, log এটা হয়ে গেল আমাদের রেজাল্ট। তোমরা সবাই লিখে নাও, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওকে তাসমিমা তপা, থ্যাংক ইউ। আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটা অঙ্ক করতে দেই তোমাদেরকে, তোমরা নিজেরা ট্রাই করবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করো আর কি, চেষ্টা করো, আমি তারপরে পরে বাকিটা দেখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরা কি ট্রাই করছো? তোমরা রেসপন্স করো, রেসপন্স করো। তাসমিমা তপা, অঙ্ক হচ্ছে কিনা রেসপন্স করো। স্টার্ট করি, ভালোভাবে দেখো, আমি একটু স্টার্ট করে দিচ্ছি, হয়তো তোমাদের প্রবলেম হচ্ছে।
দেখো ফিক্রিয়া পর্যন্ত আমি লিখে দিলাম, আদি আতিফ শাহরিয়ার মৌমিতা ইয়াসমিন বলছে, রাকিব আহমেদ বলছে ট্রাই করছি। দেখো আমি এই পর্যন্ত করে দিলাম, তাসমিমা তপা বলেছে যে কাজ সে ক্যালকুলেশন করছে। এখন এরপরে বাকিটা তোমাদেরকে ট্রাই করতে হবে। এরপরে কতদূর আগালো, এরপরে দেখো এরকম করতে হবে, ওয়ান মোল কার্বনিক অ্যাসিড তুলনানুপাতিক, ওয়ান মোল সোডিয়াম হাইড্রক্সাইড, ওয়ান মোল সোডিয়াম বাইকার্বনেট, এখানে দেখো এটা পরিমাণ বেশি এটা পরিমাণ কম, যেটা পরিমাণ কম সেটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে হলো কে, কার্বনিক অ্যাসিড অবশিষ্ট থাকবে, তাহলে যেটা কম সেটা কে, সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড কতটুকু, 1.5 × 10⁻³ এত মোল সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড হলো এত মোল, এত মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করবে 1.5 × এত মোল, এত মোল কার্বনিক অ্যাসিডের সঙ্গে এত মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে এত মোল সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে, এত মোল কার্বনিক অ্যাসিড এত মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এত মোল সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে। এখন দেখো এখানে, তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে শেষ হয়ে গেল, তাহলে অবশিষ্ট কে থাকবে, কার্বনিক অ্যাসিড অবশিষ্ট থাকবে আর সোডিয়াম বাইকার্বনেট অবশিষ্ট থাকবে, তার মানে দুর্বল অম্ল, দুর্বল অম্ল থাকবে আর দুর্বল অম্লের লবণ থাকবে। এখন আমাদেরকে এটার উপরে কাজ করতে হবে, আমি উপরে লেখাগুলো মুছে দিলাম, এটা প্রয়োজন নাই, এগুলো আর প্রয়োজন নাই। আর এগুলো কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এখন আমাদের কার্বনিক অ্যাসিড অবশিষ্ট কতটুকু থাক, সরি অবশিষ্ট কার্বনিক অ্যাসিড সমান ছিল হলো 4 মোল আর বিক্রিয়া করলো হলো 1.5 মোল, তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু, 2.5 মোল, এত মোল পদার্থ কার্বনিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে কার্বনিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে,
মোল বাই লিটার, দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন আমরা কত কত দিয়েছিলাম? দ্রবণের আয়তন 20 মিলিলিটার আর 10 মিলিলিটার দিয়েছিলাম, 30 মিলিলিটার দিয়েছিলাম, তাই না? তাহলে 30 মিলিলিটার, 30 × 10⁻³। দ্রবণের আয়তন একটা 20 মিলিলিটার আর একটা 10 মিলিলিটার দিয়েছিলাম, টোটাল আয়তন হল 30। টোটাল আয়তন যদি 30 হয় তাহলে 30 মিলিলিটার, মিলিলিটারকে এখন আমাদের লিটার করতে হবে, এখানে 10⁻³। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 2.5 ভাগ 3.0 × 10⁻⁷। এখানে দেওয়া আছে, এটা যদি এ মানটা আমরা বসাই, এখন বসালে রেজাল্ট কত হবে? লগ 0.6.52 এটা আসে। আর আমাদের এখন বাফার দ্রবণের যে সূত্র সেটা কি? P = PK + log, লবণ বাই অ্যাসিড ঘনমাত্রা, লবণ বাই অ্যাসিড ঘনমাত্রা। এখন আমরা যদি মান বসাই, এটা 6.522 + log, লবণ ঘনমাত্রা হলো 0.0508। এটা এখন ক্যালকুলেশন যদি করা যায় তাহলে কি আসবে সেটা দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ রাকিব আহমেদ। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে অঙ্কটা আশা করি বা বুঝতে পেরেছি। আমরা বাফার ডোমেনের অঙ্ক, এটা একটা এই ধরনের অঙ্ক আমাদের বোর্ড পরীক্ষায় থাকে, এটা একটু জটিল প্রকৃতির অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পারবে। তো আগামী, আজকে আমাদের ক্লাস টাইম শেষ। আমরা আগামী ক্লাসে আমরা আরও কিছু প্রবলেম সলভ নিয়ে আলোচনা করব। আগামী রবিবারে আমাদের ক্লাস 10টায়, সেদিন তোমরা সবাই উপস্থিত থাকবে। সেদিন আমরা বাফার দোমেনের আরও
কিছু অঙ্ক আলোচনা করব। তো তাহলে আজকে এ পর্যন্তই রাখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।